আসসালামু আলাইকুম দর্শক, আমি মাহফুজুর রহমান শামীম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল শামীম নেশনে। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব আজকের খবরটির শিরোনাম। অবশেষে সুশান্তের মৃত্যু ঘটনার মহেশ ভাটকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ। অবশেষে সুশান্তের মৃত্যু ঘটনায় মহেশ ভাটকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার জিজ্ঞাসাবাদ করা হলো পরিচালক মহেশ ভাটকে। সোমবার বোম্বাইয়ের শান্তক্রুজ থানায় হাজির হন চলচ্চিত্র পরিচালক। সকাল 11:30 নাগাদ থানায় হাজির হন মহেশ ভাট। দুপুর 2টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। সুশান্তের মৃত্যুর ঘটনায় বয়ান রেকর্ডের পর 2টা নাগাদ থানা থেকে বের হতে দেখা যায় আলিয়া ভাটের বাবা মহেশ ভাটকে। শান্তক্রুজ থানা থেকে বেরোনোর সময় মহেশ ভাটকে দেখে ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ। যদিও পাপারাতজির ফ্ল্যাশের সামনে বেশিক্ষণ দাঁড়াননি বলিউডের ভাট সাহেব। বয়ান রেকর্ডের পরপরই সেখান থেকে বেরিয়ে চলে যান মহেশ ভাট। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুক্তি পায় তার শেষ সিনেমা দিল বেচারা। পরিচালক মুকেশ চোপড়ার এই সিনেমায় সঞ্জনা সাঙ্ঘী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সুশান্ত সিং রাজপুত। গত শুক্রবার দিল বেচারা মুক্তি পাওয়ার পরই দর্শকদের চাপে ক্রাশ করে যায় হটস্টার। দিল বেচারার অসাধারণ সাফল্যের পর চোখে জল এসে যায় সুশান্ত অনুরাগীদের। প্রিয় দর্শক, শেষ করব আপনাদের প্রতি একটি অনুরোধ রেখে। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।